Assalamualaikum everyone. Welcome back to my channel. SN Bhadene আপনাদেরকে সবাই স্বাগতম। যদিও এটা অনেক আগে ইফতারির আয়োজন, তবে ভিডিওটা ছিল ভালো লাগলো, সেজন্য আপনাদের সঙ্গে আবারো শেয়ার করতে চাচ্ছি। তো ভিডিওর শুরুতে যেগুলা হয়েছে আপনাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করব। তো আমি যে জিনিসগুলা রান্না করছি এটা ইফতারির আয়োজন। আজকে আপনাদের ভাইয়ার অনেক ফ্রেন্ডদের আজকে দাওয়াত করছি, তাদেরকে নিয়ে খাওয়াবো। তো বাসায় এই অ্যাডেন্সগুলো করছি, তো সেটাই কিভাবে সারা দিন করলাম দুজনে মিলে সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে আমি কিন্তু পোলাও রান্না করতেছি, বিস্তারিত সবটুকুই দেখালাম না, অনেক কাজের মাঝেই দেখাচ্ছি। তো হয়ে গেছে আমার পোলাওটা, আমি এটা মটরশুঁটি এবং গাজর দিয়ে করছি যেন কালারটা খুব সুন্দর দেখায় এবং অনেক ঝরঝরা হয়েছে। এইখানে আমি কিছুটা এখানে রান্না করছি আর বাকিটা আমি রাইস কুকারে বসাই দিছি। আর এটা এত সুন্দর ঝরঝরা এবং এত ফ্রেশ সাদা হয়েছে কারণ এটার সঙ্গে আমি দুধ অ্যাড করছিলাম যাতে এটা লাল না হয়, আর আমি একটু কালারফুল করতে চাইছি এই জন্য মটরশুঁটি গাজর এবং দুধ এই তিনটা অ্যাড করাতে আমার জিনিস এত সুন্দর হয়েছে। আপনারাও চেষ্টা করে দেখবেন। তো এর পাশাপাশি আমি আরও কিছু রান্না করে নিছি, মাংস রান্না করছি। তো এই যে আমার মাংস রান্নাটা, আসলে রান্নার সম্পূর্ণটা দেখাইতে পারিনি, রান্নার মধ্যে ব্যস্ত থাকতে হয়েছে। আর এর সাথেও আছে অনেক ডিম ডাউল আরও অনেক কিছুই। এখন আপনাদের ভাইয়ার সঙ্গে আমি ফলগুলা যে ইফতারিতে দিব সে ফলগুলা এখন আমরা কেটে নিব। অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছিল, তরমুজটা সম্ভবত 5 কেজি তার বেশি হবে। তা আমি তো খুব আগ্রহে ছিলাম যে তরমুজটা কেমন হবে, আসলে এমন একটা ফল ভেতর দেখে তো কেনা কখনো সম্ভবই হয় না, আবার কখনো সম্ভব হয়। তা আলহামদুলিল্লাহ হয়তো অনেক ভালো হবে, সুবহানাল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আসলে অনেকগুলা লোকের আয়োজন, 12 জনের মতো, 12 জন কিংবা 15 জনের মতো হবে। তো সবাইকে নিয়ে যেন হয় এরকম একটু বড় দেখেই নিছি, তবে ছোট নিলে হয়তো বেশি ভালো হতো। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করে, সমস্ত কাজে অনেক হেল্প করে, ওর কিন্তু তুলনাই হয় না। অনেক ভিডিওতেই দেখে থাকবেন অনেক হেল্প করে, সেজন্য আমি ভিডিওগুলো করতে পারি। তা আমি অনেক রান্না করছি, আমাকে বললো একটু রেস্ট করো, তো ফলগুলা কাটতেছে। ছিল ফলটা খুব মোটামুটি ভালোই ছিল, তাই তো পিসগুলা করে করে রাখতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তরমুজটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে এবং আমার সবচেয়ে পছন্দের একটা ফল, আমি খেতেও অনেক পছন্দ করি, মাশাআল্লাহ। আরও অনেক ফল ছিল, পেয়ারা ছিল, শসা, লেবু, এগুলো কাটতে অনেক সময় লেগে গেছে আমাদের। এই যে এখানে কেটে রাখছি পেয়ারা, আমি ধুয়ে ওকে দিচ্ছি, ও নিজেই কাটতেছে, আমি বসে ভিডিও করতেছি। আসলে এমন এমন কিছু ফল আছে যেটা চাকু দিয়ে কাটলে কিন্তু অনেক সময় মনে হয় কি ভালো হচ্ছে না, থেতলে যাচ্ছে, তো সেই জন্যই কিন্তু বটি দিয়েই কাটতে হচ্ছে, আর একটু বেশি তো এই জন্য আর কি এটা দিয়েই কাটা হচ্ছে। শরবত করব সেই জন্য লেবুগুলা করতেছি, কিছু শরবত এবং পোলার সঙ্গে যেন এটা দিব এই জন্য।
তো এখানে আমাদের অনেক কিছু এখনো কাজ বাকি আছে। শশা ছুলতে হবে, শশা কাটতে হবে, তারপরে খেজুর গুলা ধুইতে হবে, অনেক কাজ। আসলে একা একা করা সম্ভব না কারোর সাহায্য ছাড়া। আপনাদের ভাইয়াকে অনেক ধন্যবাদ, সব কাজে আমাকে এত হেল্প করে। শশা কাটা প্রায় শেষ, শশা দিব না এখন, টমেটো গুলা কেটে নিব। আসলে এত কাজের মাঝে নিজেদের পরিশ্রম যতই হোক, তবুও মানুষের সঙ্গে যে ইফতারগুলা শেয়ার করতে পারতেছি, সবাই মিলে ইফতার খাচ্ছি, এটা কিন্তু অনেক ভালো লাগার একটা কথা। অনেক ভালো লাগে যে আমরা সবাই মিলে ইফতার করব। এবং গ্রামে থাকলে হয়তো অনেক লোক পাওয়া যায়, কিন্তু শহরে এই জিনিসগুলো হয় না। এই অফিসের বন্ধু, এই পাশের ভাবি, এদেরকে নিয়েই আসলে করা হয়, তখন মনে হয় এরাই সবচেয়ে বেশি আপন। আসলে পরিবারের সেই লোকদেরকে খুব মিস করা হয়। আনারসটাও কেটে নিস্তে, অনেক মজা ছিল, অনেক মিষ্টি ছিল আনারসটা। এদিকে আমি তো এই গ্লাসগুলাই পরিষ্কার টরিষ্কার করে রেখে দিছি, দেখেন আমার সব কিছু কাটা কমপ্লিট সুন্দর। আপনাদের ভাইয়ার হেল্প, এগুলো আমার সব। এখানে একজন মাংস খায় না, জন্য তার জন্য ডিম রাখা হয়েছে। আর এই যে সব কিছু কমপ্লিট, এবার আমরা প্লেট করব। তো প্লেটটা করবো একটু পরে, আগে কমপ্লিট করে নিচ্ছি যেন প্লেট করতে আমার সুবিধা হয়। আমি সব কিছু গুছানোর পরে আর একটু দেখাই নিচ্ছি যে কেমন হয়েছে। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি যে প্লেটটা নিছি, এই প্লেটে মানে প্লেটটা একটু ডিসপ্লেটা সুন্দর করার জন্য আমি এই বাটিটা নিছি। তো বাটিটার মধ্যে পোলাওগুলো যদি একটু সুন্দর করে ই করে প্লেটের উপরে উপর করে ঢেলে দেই, তাইলে কিন্তু চারপাশ দিয়ে আমার খাবারগুলো দিতে অনেক সুবিধা হবে। তো এই জন্যই এটা আমার করা। এটা এই বিষয়টা আমি আগে জানতাম না, তবে আমার ভাইয়ার থেকে এটা শেখা। কারণ এরকম করে যদি প্লেটের উপরে দেওয়া যায়, তাইলে ভাতটাও ছড়াবে না, আর আমার সমস্ত জিনিসগুলো দিতে অনেক সুবিধা হবে। তো এভাবে আপনারাও কিন্তু চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো হয়, অনেক সুন্দর। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু আর ছাড়বে না, একটু চাপ দিয়ে দিলেই এরকম সুন্দর হয়ে থাকে। আর প্লেটের পুরো সাইডটাই দেখেন অনেক ফাঁকা, আমি এই সাইড দিয়ে কিন্তু অনেক কিছু দিতে পারবো। তো এভাবেই আমার এখনো 15টার মতো প্লেট করতে হবে। সব প্লেটেই একভাবে এভাবে আমি ভিডিও দেখাইতে পারবো না, তো একটা প্লেটেই আমি সুন্দর করে ভিডিওটা দেখাচ্ছি। হয়তো আপনাদেরটা আরও বেটার, আরও ভালো, আপনারা অনেক সুন্দর করে ভিডিও আপলোড দেন, আমি এত সুন্দর করে দিতে পারি না, তবে যতটুকু পারি আপনাদের খুশি করার জন্য। এবং অনেক কিছু শেখার আছে এর মধ্যে, অনেক কিছু শেখার আছে, হয়তো আমরা অনেকেই এর থেকে ভালো করি, অনেকে এর থেকে খারাপ করি। এভাবেই সবগুলা প্লেট আমি এভাবেই করে করেই দিছি। আলহামদুলিল্লাহ মাংসটাও আমি এক পাশে দিয়ে দেব। দেখেন প্লেটটা এত পরিপূর্ণ লাগতেছে, সুবহানাল্লাহ, জানলা আমাদের রিজিক এতটুকু রিজিক বাড়ায় দিছে এত সুন্দর করে। তো এভাবেই আমি আগে সবগুলা প্লেটে পোলোয়াগুলা দিচ্ছিলাম, পরে আপনার ভাইয়া সবগুলা প্লেটের অন্য ফল টলগুলো দিচ্ছিল। আসলে দুইজন দুইটা কাজ করতেছিলাম। এখানে কিছু প্যাকেটও করা হয়েছে যে এটা বাহিরের কাউকে দেওয়া হবে, আমার পরিচিত লোক আছে ওনাদেরকে দিব, এই জন্য এরকম প্যাকেটও করছি কিছু। দেখেন আসলে দুইজনের একজন একজনের সাহায্য ছাড়া কিন্তু এগুলো আসলেও খুব কষ্টদায়ক, বাসার ভিতরে কোনো লোক নেই। পার্সেলগুলো আমি পরে দিয়ে আসবো।
আর সবাই কিন্তু এই বিছানার মধ্যে ফ্লোর দিয়ে এভাবেই খাবে, কারণ ডাইনিংয়ে এত লোক বসার মতো কোনো পরিবেশ নাই আর এত লোক বসতেও পারবে না। শুধু আমি আর আপনার ভাইয়াই একটু সুন্দর করে কোনো রকম বসে খাই, আসলে ছোট্ট এক রুমের বাসা, আমরা দুইজন যেভাবে চলাফেরা করি এত লোক বাসায় ভালোভাবে আপ্যায়ন করা খুবই কষ্টদায়ক। আলহামদুলিল্লাহ, এত কিছু, আমি মনে হচ্ছে প্লেটগুলো যদি আরো বড় হইতো তাইলে মনে হয় তারপরে দিয়ে তার মানে ঠিক হতো, এত কিছু যে দিয়েও কমপ্লিট করতে পারি।